জরুরিকালীন পরিষেবার মধ্যে অগ্নি নির্বাপক দপ্তরের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। 24 ঘন্টা অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা মানুষদের সেবায় নিয়োজিত থাকে। রোদ বৃষ্টি ঝড়ে যে কোনো সময় মানুষদের সাহায্যার্থে জরুরিকালীন পরিষেবা দিয়ে থাকে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা। আর এই জরুরিকালীন পরিষেবা নিয়ে এক শ্রেণীর মানুষ বিনা কারণে ভুয়া ফোন করে দপ্তরের কর্মীদের নাজেহাল করে দিচ্ছে। এমনই এক অভিযোগ উঠে এলো তেলিয়ামুড়া অগ্নি নির্বাপক দপ্তর থেকে সোমবার। এদিন তেলিয়ামুড়া অগ্নি নির্বাপক দপ্তরের কাছে একটি ফোন আসে। সেই সময় অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা ফোনে বার্তালাপে জানতে পারে তেলিয়ামুড়া থানাধীন ইচারবিল তেলিয়ামুড়া খোয়াই সড়কে একটি পথ দুর্ঘটনা ঘটেছে। এই খবর পেয়ে দমকল কর্মীরা ঘটনাস্থলে ছুটে গিয়ে জানতে পারে কোনো পথ দুর্ঘটনা ঘটেনি। দমকল কর্মীরা সেই জায়গায় থেকে দপ্তরে চলে আসে। দ্বিতীয়বার আবার ফোন করে জানানো হয় করৈলং পেট্রোল পাম্পের সামনে যান দুর্ঘটনা ঘটেছে। সেখানে এসে দমকল কর্মীরা দেখতে পায় কোনো দুর্ঘটনা ঘটেনি ওই এলাকায়। তৃতীয়বার ফের ফোন আসে দপ্তরের কর্মীদের কাছে, ষোলগড়িয়া এলাকায় যান দুর্ঘটনা ঘটেছে, কিন্তু সেখানেও গিয়ে দমকল কর্মীরা দেখে কোনো ধরনের যান দুর্ঘটনা ঘটেনি। এই ব্যাপারে তেলিয়ামুড়া অগ্নি নির্বাপক দপ্তরের এক কর্মী জানান, তিনবার যে ফোনগুলি এসেছে অগ্নি নির্বাপক দপ্তরের কাছে সবগুলি ছিল ভুয়ো কল। স্কুলের সামনে, হ্যাঁ, আয়া তো পাইছি না, তারপর আবার যোগাযোগ করলাম অফিসের সঙ্গে, তারপর কিছু বৃষ্টির সামনে ভিতরে, তারপর এই জ্ঞানও পাইছি না, আবার ওখানে ষোলগড়িয়া ভিতরে ঢুকলাম, ঢুকে কোনো কিছু পাইছি না। কি মনে হচ্ছে এটা পেক কল? অগ্নি নির্বাপক দপ্তরের ওই কর্মীর আবেদন তেলিয়ামুড়াবাসীর কাছে, অগ্নি নির্বাপক দপ্তরের মতো জরুরিকালীন পরিষেবায় এই ধরনের ভুয়া কল না করার জন্য। ব্যুরো রিপোর্ট, রাইজেস্ট নিউজ।